পরবর্তী প্রশ্ন হচ্ছেন শেখ অনেকেই বলে মোহাম্মদ সাল্লাহ সালামের মোহাম্মদ আসলাম আল্লাহর বন্ধু এ একই দেখি ঠিক আছে জি মহম্মদালাম নিঃসন্দেহে আল্লাহর বন্ধু এতে কোনো সন্দেহ নেই তবে আরেকটু বাড়িয়ে বলতে হবে আল্লাহর অন্তরঙ্গ বন্ধু আল্লাহর অন্তরঙ্গ বন্ধু আল্লাহ তালা তার নবীকে খালিল হিসেবে গ্রহণ করেছেন হাদিস আসিরসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন ইন্নাল্লাহ ইত্তাখা ইব্রাহিমা খালিলেন ইনল্লাহ ইত্যাদা কামা কামাখা ইব্রাহিমা খালিলা আল্লাহ আমাকে খালিল অন্তরঙ্গ বন্ধু হিসেবে নিয়েছেন এবং যেমনিভাবে তিনি ইব্রাহিমকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে নিয়েছেন ইব্রাহিম আলিয়া সালাতলামকে আল্লাহ তালা খালিল হিসেবে নিয়েছেন কারণ আল্লাহ তালা তার আল্লাহ তার ভালোবাসা ইব্রাহিম আলসালাম অন্তরে রন্ধে রন্দে দিয়ে দিয়েছেন আল্লাহকে ভালোবাসতেন তিনি তার অন্তরে সবসময় ভয় থাকতো মোহাম্মদ রসুল্ল আসাল্লাম এইভাবে আল্লাহ তালাকে ভালোবাসতেন আল্লাহ তালার ভালোবাসা আর অন্তরে রন্ধে রন্ধে ছিল এই জন্য তাকে খলিল বলা হয় খলিল হচ্ছে ওই বন্ধু যেই বন্ধুর যেই বন্ধুর যার ভালোবাসা অন্তরের বিভিন্ন জায়গায় ঢুকে গেছে সেটা যত আর বের হয় না কোনো অন্ত আল্লাহর ভালোবাসার উপরে কোনো কিছু জিনিস স্থান দেয়ার মতো সুযোগ নাই এটি হচ্ছেন খালিদ এই জন্য ইব্রাহিম খালিউল্লা মাহমুদ রসুল্লাহ আসলাম খালিউল্লাহ কোনো সন্দেহ নেই এখানে একটি জিনিস বলে রাখি এটা হচ্ছে কেউ কেউ বলে থাকেন আল্লাহ নবী হাবিব আর ইব্রাহিম খালিদ উপরে এই কথাটা ঠিক নয় হাবিব ভরে থাকার কোনো সরাসরি কোনো দলিল হাদিসে আসেনি হাবি রহমান বা হাবিবুল্লাহ বলে আল্লাহ তাল্লার বা সুল্লাহ আসালাম একটি সিফাত কোনো এক বর্ণে আসছে হাদিসটা দুর্বল তো এই জন্য আমরা সে হাদিসটা না বলি আমরা বলুন খালিল একটু সহিদ যেটা আসছে যে আল্লাহ রসুলসাল্লাম আল্লাহর খালিল আল্লাহর বন্ধু এতে কোনো সমস্যা নেই কারণ এই বন্ধু এই যে আল্লাহ দয়া পরবশ হয়ে তাকে বন্ধুত্বের সুযোগটা দিয়েছেন কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে আল্লাহর বন্ধু হিসেবে দাবি করা একটা ক্ষুদ্রতি ক্ষুদ্র জিনিস একটা অনুপর মানুষ মতো মানুষ আল্লাহর দৃষ্টিতে আমরা কত ক্ষুদ্র এটাকে তিনি বন্ধু হিসেবে নিয়েছেন এটা তো আপনার সৌভাগ্য আমার নবী সৌভাগ্য এটা ইব্রাহিম আল্লাহ সৌভাগ্য যে তিনি বন্ধু হিসেবে নিয়েছেন তার অন্তরে ভালোবাসা ঢুকিয়ে দিয়েছেন যে আল্লাহকে বল না সে কাউকে তিনি ভালোবাসেন না তারা দুজনেই এটা কিন্তু একটা বিরাট জিনিস এটাকে খুব মানে ছোটোভাবে দেখার কোনো সুযোগ নেই তার এই বন্ধুত্ব দয়া পর্বসে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এটা ন্যামত এই জন্য আমরা দোয়া করি আল্লাহমনিয়াস আলো কা অসহ্ব মাই সব বোকা সব আমাদের ইউকাধ আল্লাহ সব বোকা আল্লাহ আমরা আপনার ভালোবাসা চাই আপনার ভালোবাসা যারা ভালোবাসে তাদেরকে তাদের ভালোবাসা চাই আপনাকে যারা ভালোবাসে এবং এমন আমল ভালো আমলের ভালোবাসা যে আমলে আপনার মহব্বতের দিকে নিয়ে যাবে আল্লাহর মহব্বত যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে না থাকবে আপনি আবাদত করতে পারবেন না এবং আপনার কোনো কর্মই শুদ্ধ হবে না আপনি আল্লাহর জন্য জানও দিতে পারবেন না আপনি আল্লাহর জন্য ভালোবাসার প্রকাশ হবে ওই সময় যখন আপনি আল্লাহর জন্য অন্য সব কিছু করতে রাজি হন এটা ছিল কে ইব্রাহিম খালিউল্লাহ এবং মহম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম এই জন্য তারা আল্লাহর বন্ধু হয়েছেন নিঃসন্দেহে আল্লাহ তারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন এই বন্ধু এই নয় যে একতরফা দাবি নয় আমরা যেমন দাবি করি আমাদেরটা হচ্ছে দাবি আর তাদেরটা হচ্ছে বাস্তব আল্লাহ তালা তাদেরকে সেই সুযোগ দিয়েছেন যে তাদের অন্তরের ভিতরে তার বন্ধুত্ব দিয়ে দিয়েছেন তারা অন্য কিছুকে গুরুত্ব দিত না আল্লাহর সন্তুষ্টিকে সব কিছুর গুরুত্ব দিত এইটা যদি কারো অন্তরে থাকে আলহামদুলিল্লাহ সে হচ্ছে ও আল্লাহর ওলি এটা তারতম্য আছে ইমানদার মানতে কিছু না কিছু থাকে এই জন্য রসোলা সাল্লাহসাল্লামের হাদিসে স্পষ্ট এসেছে হাদিসে কুৎসিতে আসছে সেটা হচ্ছে আমার বান্দা আমি আমার বান্দার যা আমি ফরজ করে দিয়েছি তা ব্যতীত কেউ আমার নৈকুট্য অর্জন করতে বেশি নৈকুট্য অর্জন করতে পারে না অর্থাৎ ফরজ দিয়ে বেশি নৈপুট্য অর্জন করতে ফরজ ঠিকমতো পালন করা নফল দিয়ে সে আরেকটু বেশি নৈকুট্য অর্জন পারে এবং নৈকুট্য অর্জন করতে করতে এমন এক পর্যায়ে হয় যখন যে তার সে আমার ভালোবাসায় চলে এর অর্থ এটাই এর অর্থ অর্থাৎ অর্থ না করে যে আমার সে আমার হাত দিয়ে ধরে এটা না অর্থাৎ সে যখন ধরে সে যেন আমার ভালো আমার হাত যেটা আমি যেটা ধরার মতো সেটাতে সে ধরে তার হাতটা দেয় এটার উদ্দেশ্য আমি যেদিকে আমার যেদিকে তার পা চলে এটা আমার সন্তুষ্টির আমি যেদিকে পা চালাইতে বলি সেটাই সে এটার অর্থ এটা তো এই হাতে এইভাবে সে হাদিসে স্পষ্ট উল্লেখ আছে সেখানে যে এর ওখানে একটুকু উল্লেখ আছে মান আয়াদ আলি অলিগ্যান বাজান তুবিল হার বাজার বারাজ তু হাট হার কেউ যদি আমার বন্ধুর সাথে যে ব্যক্তি বন্ধুত্ব ইমানদারের সাথে শত্রুতা পোষণ করে এবং ও বেহুদা কথা বলে তাদের কষ্ট দেয় এবং তাদেরকে তাদেরকে এমন কথা দেয় যেটা তারা করেনি অথবা তারা তাদের কোনো ওজোর ছিল কিন্তু তারপর সে জায়গা জায়গায় বলে বেড়াচ্ছে বারাস্তুবিল হার আল্লাহ তালা বলছেন আমি তার যুদ্ধের ঘোষণা দিলাম মনে রাখবেন আল্লাহর সাথে যুদ্ধে কেউ ঠিক থাকতে পারবে না একদিন না হয় দশ দিন হয় চল্লিশ বছর পরে হলেও সেটা শাস্তি সে পাবে যতক্ষণ পর্যন্ত কারোর কাছ থেকে মুক্তি ক্ষমা না ক্ষমা চেয়ে না নেয় এই জন্য আমরা অনুরোধ করবো যারা এই জাতীয় কাজে লিপ্ত আছেন যারা আল্লাহ তালার বন্ধুদের সাথে সত্যি সত্যতা লিপ্ত আছেন তারা অবশ্যই ফিরে আসা উচিত ক্ষমা প্রার্থনা করা উচিত যে আমরা সত্যতা পোষণ করে যাচ্ছি এটা না যেন না হয় কিন্তু তার ভুলটা যদি বলার মতো হয় তাকে শুদ্ধ করার মতো হয় শুদ্ধ করে একান্তভাবে বলবেন যদি সম্ভব না হয় কোনোভাবে তো শুধু বুলটা বলবেন কিন্তু তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার অধিকার ইসলাম দেয় না কাউকে জাহান্নামী জাহান্নামী বা কাউকে তার জন্য গালি করা এটা শরীর বলে না এটি সবই হচ্ছে ভ্রষ্টতা এবং এর মাধ্যমে শুধুমাত্র হিংসা বিদ্বেষে ছাড়া এবং এটার মাধ্যমে আল্লাহ তালার অসন্তুষ্টি আপনার লাভ হবে আল্লাহ তালার এই অসন্তুষ্টি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের উচিত আল্লাহ তালার বন্ধুদের সাথে আমরা যেন সত্যতা পোষণ না করি আমাদের আল্লাহ বন্ধুদের সাথে কখনও সত্য পোষণ না করি আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করি